চার দিন ধরে খোঁজ নেই এক গৃহবধূর দুই সন্তানকে নিয়ে স্ত্রীকে খুঁজে চলেছেন স্বামী ফুলবাড়ি দুই নম্বর অঞ্চলের বাদলাগজ কালিঙ্গিনী গ্রামের ঘটনা জানা গিয়েছে চোদ্দ বছর আগে কালিঙ্গিনী গ্রামের বাসিন্দা নাজিমা খাতুনের সঙ্গে বিয়ে হয়েছিল বাদলাগজ গ্রামের আকবর আলীর তাদের ইতিমধ্যে দুই সন্তান রয়েছে গত ১৯ তারিখ থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন নাজিমা স্ত্রীকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বামী এনজিপি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে চার দিন কেটে গেলে ও স্ত্রীকে খুঁজে পাননি তিনি বর্তমানে দুই সন্তানকে নিয়ে নিখোঁজ স্ত্রীর খোঁজ করছেন স্বামী খুঁজছেন আপনারা দেখে আমাদের বোনকে খুঁজতেছি ও নিখোঁজ তো ওটার জন্য খুঁজতেছি ও রাগ করে বাড়ি থেকে ছাড়ে চলে গেছে তা আমরা ওটার জন্য খুঁজতেছি যদি রাগ করে চলে গেছে তাহলে যদি বাড়িতে ফিরে চলে আসে বাচ্চা দুটো ছোট ছোটো আছে তাহলে ভালো হয় মানে আপনারা খোঁজাখুঁজি করছেন খুঁজা কবে থেকে নিখোঁজ আছে রোববার থেকে রোববার রাত दस ए बारहटारे खोजाखूजी करते हमें